তামিম ইকবালকে পেছনে ফেলে দেশের টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন পার্টেক্সের হাসানুজ্জামান। ক্যারিয়ারে সর্বোচ্চ রান পাওয়ার দিন, দলের জয় নিশ্চিত করতে না পারার আক্ষেপ রয়েছে তার। 50 বল সেঞ্চুরি হাঁকা নয়, হাসান জানিয়েছেন এখন থেকে তার পাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন তিনি। ওল্ড ডিওসিসের দেওয়া 200 রানের পাহাড় সম লক্ষ্য তাড়া করায় এর ব্যতিক্রম কিছুই ছিল না পার্টেক্স ওপেনার হাসানুজ্জামানের। প্রতিপক্ষ বোলারদের এলোমেলো করে দেওয়ার সামর্থ্য ছিল আগেই, তবে টুর্নামেন্টে খোলস ছাড়তে পারেননি। এদিন অবশ্য বেরিয়ে আসেন শৃঙ্খল ভেঙে, 52 বলে 7 ছক্কা আর 11 চারে 105 রান করে ফেরেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তবে সেঞ্চুরির আনন্দ ম্লান হয়েছে দলকে জেতাতে না পারার আক্ষেপে। আমি আসলে পজিটিভ খেলতে পছন্দ করি, সো আজকে সেই স্কোপটা ছিল এবং যেভাবে মারতে চাচ্ছিলাম হচ্ছিল, এটাই কন্টিনিউ করার চেষ্টা করছি যে যদি কভার করতে পারি তাহলে হয়তো ম্যাচটা জিততে পারবো, বাট আনফর্চুনেটলি লাস্ট হয় নাই। এর আগে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 50 বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তাকে সরিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল 42 বলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান পারভেজ ইমনের। এবার প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে 48 বলে বিস্ফোরক সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে উঠে এলেন হাসানুজ্জামান। ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে 30 বছর বয়সী এই ওপেনার। রেকর্ডের কথা বলতে আসলে এটা আমার মাথায় ছিল না, আমি জানতামও না, এটা অবশ্য পরে দেখছি। সবাই চায় যে বাংলাদেশ টিমে খেলতে, বাংলাদেশ আমার একই লক্ষ্য যে বাংলাদেশ টিমে খেলা এবং দেশের জন্য ভালো কিছু করা। রাকিন মোহামিনুলের ব্যাটে 190 রানের পাহাড় গড়ে ওল্ড ওয়েসেস, যা এই আসরে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। হাসানুজ্জামানের ব্যাট আশা জাগালেও শেষ পর্যন্ত 23 রানে হেরে বসে অবনমন নিশ্চিত হওয়া পার্টেক্স। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।